সালানপুর ব্লকের হিন্দুস্তান পেবলস গেটের সামনে পানীয় জলের পাইপলাইনের শুভ উদ্বোধন করেন বরাবনীর বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়। সালানপুর ব্লকের রূপনারায়ণপুর কালী মন্দির থেকে DAV স্কুল পর্যন্ত সমস্ত গ্রাম ও পাড়া এবং বাড়ি বাড়ি জলের সংযোগ করার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। প্রায় 1,70,00,000 ব্যয়ে এই উন্নয়নমূলক কাজ করা হবে বলে তিনি জানান। এদিন বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জল স্বপ্ন প্রকল্পে প্রতিটি বাড়ি বাড়ি জলের কল পৌঁছানোর কাজ চলছে রাজ্য জুড়ে। সেই মতো সালানপুর ব্লকেও বিভিন্ন জায়গায় এই কাজ চলছে। মল্লাডিতে দুটি জলের ট্যাঙ্ক আগেই করা হয়েছে, সেই ট্যাঙ্ক থেকে জল বাড়ি বাড়ি যাচ্ছে। তবে যে সকল জায়গায় বাকি রয়েছে সেই সব স্থানে জল দ্রুত পৌঁছবে। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ মোহাম্মদ আরমান এবং সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং, এছাড়াও আরও অনেকে। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, সমাজ হিতৈষী। সবার বাড়িতে জল, পানীয় জল, পরিশুদ্ধ জল দেওয়ার যে প্রতিশ্রুতি তা সালানপুর ব্লকের, আজকে রূপনারায়ণপুরের আমাদের কালী মন্দির থেকে DAV স্কুল ডানে সাইড এবং বাইরে সাইডের পুরো যতগুলো পাড়া আছে, যতগুলো বাড়ি আছে, তাদের লাইনটাই আজকে শুভ উদ্বোধন হচ্ছে। প্রায় 1,00,000,000-এর উপরে, 1,70,00,000-এর উপরে মেন লাইনটা তো তাদের এটা উদ্বোধন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব যাতে মানুষকে আমরা জল দিতে পারি তার ব্যবস্থা আমরা নিশ্চিতভাবে আমরা করছি, এবং যেভাবে মানুষ সব সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করেন, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে ভালোবাসেন, আশা করব এই অঞ্চলের সমস্ত মানুষ ঠিক সেভাবে আমাদের মুখ্যমন্ত্রীর পাশে, মুখ্যমন্ত্রীর সাথে সবসময় থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ। হয়তো দেরি হচ্ছে কাজটা, কিন্তু আমাদের কাজটা অলরেডি বিভিন্ন জায়গায়, আপনারা দেখবেন বিভিন্ন জায়গায়, আমিও এই আমাদের আঁচড়ার এখানে দুটো জলের ট্যাঙ্ক আমরা উদ্বোধন করেছি, কারণ আমরা রূপনারায়ণপুরে যেটা জল ট্যাঙ্ক যেটা আছে সেই জলের ট্যাঙ্ক থেকে বিভিন্ন জায়গায় জল আমরা সাপ্লাই এখনো করি, বর্তমানেও করি। তো এই জল ট্যাঙ্কগুলোকে আমরা করে দেওয়ার পর কিন্তু রূপনারায়ণপুরের জল শুধুমাত্র রূপনারায়ণপুরের জন্য থাকবে, ফলে রূপনারায়ণপুরের মানুষের কোনো কষ্ট এই অঞ্চলে হবে না, রূপনারায়ণপুর সহ সমস্ত সালানপুর অঞ্চলে। দেখবেন আমাদের কল্যাণেশ্বরীতেও বড় প্রজেক্টের কাজ চলছে আমাদের, যেখান থেকে বারাবনী সালানপুর পুরোটাতে কিন্তু জল দেবে। যেমন আমাদের কল্যাণেশ্বরী থেকে আমরা আসানসোলে জল দিই, কুলটিতে জল দিই, আমাদের কিন্তু আসানসোলে প্রচুর প্রকল্প চলছে। তো কাজগুলো কমপ্লিট হলে আমাদের বারাবনী বা সালানপুরের এদিককার কল্যাণেশ্বরীর জলটা হয়তো তখন আসানসোলে যাবে না, কুলটিও যাবে না। আমরা কুলটির জলটা কিছুটা কমিয়েছি যাতে আমরা সালানপুরের মানুষকে দিতে পারি। তো আগামী দিনে নিশ্চিত আমাদের যেটা মুখ্যমন্ত্রী যেটা মানে কথা দিয়েছেন যে সবার বাড়িতে জল দেব, সেটা কিন্তু আমরা করতে একদম মানে সচেষ্ট হব। দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরে সুপার স্পেশালিটি ডেন্টাল ইউনিট ও পলি ক্লিনিক, এ ইউনিট অফ রিয়েল লাইফ হসপিটাল। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দাঁতকে যত্ন রাখতে সমস্ত রকমের পরিষেবা, যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্রাউন ও ব্রিজেস, সিঙ্গেল সিটিং আর সিটি, ফিক্সড ডেন্টাস, ওরাল টিউমার, ডেন্টাল বায়োপিসি, ডেন্টাল ব্রিজ স্কেলিং এবং ডেন্টাল ফিলিং, দাঁতের এক্স রে ও ওরাল সার্জারি, এছাড়া আরও অনেক পরিষেবা। সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 15% ছাড়। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, জয়ানন্দ ভবন, বেনাচিতি, দুর্গাপুর, ঠিক অগ্রণী গলির বিপরীতে। আমাদের ফোন নম্বর 7585953232।